দেশের একমাত্র তেলের খনির সন্ধান পাওয়া গেছে সিলেটে। কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 7 নম্বর কূপে 109 মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে বলে নিশ্চিত হয়েছে বাপেক্স। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কূপের খনন কাজের উদ্বোধন করবেন। সিলেট থেকে ইকবাল মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন নিরানন্দ পাল। 1993 সালে 5,61,000 ব্যারেল তেল উত্তোলনের পর বন্ধ হয়ে গিয়েছিল হরিপুর তেল ক্ষেত্র। আর এবার কৈলাসটিলার 7 নম্বর কূপে প্রায় 109 মিলিয়ন ব্যারেলের বিশাল তেলের মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছে বাপেক্সের ত্রিমাত্রিক জরিপ। এখানে কৈলাসটিলার স্ট্রাকচারে 109 মিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে বলে তারা জানায়। এর মধ্যে 44 মিলিয়ন ব্যারেল তেল আমরা উত্তোলনযোগ্য উত্তোলন করতে পারবো, এবং সেই জন্য আমরা কৈলাসটিলা যে 7 নম্বর কূপটা সেটা তেলকূপ হিসাবে আমরা কমপ্লিট করার জন্য প্রথমে আমাদের এটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। নতুন এই তেলকূপ থেকে প্রতিদিন 500 ব্যারেল তেল উত্তোলন করা যাবে। পেট্রোল, ডিজেল, ফার্নেস ওয়েল, অকটেন সহ প্রায় সব ধরনের তেলের সন্ধান পাওয়া গেছে এখানে। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কূপের খনন কাজের উদ্বোধন করবেন। প্রতিদিন 500 ব্যারেল তেল উৎপাদন হবে, হ্যাঁ, এটাই বাংলাদেশের বড় বিষয়। এখানে উদ্বোধন করবেন তিনি এটা, এবং শুধু তেল এটা অর্থাৎ পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল, অক্টিন এগুলো পাচ্ছি। তাই আমরা গোলাপগঞ্জবাসী বা বিড়িবাজারেও আমাদের গ্যাস কূপ আছে, সব মিলিয়ে এখন আমার কাছে গ্যাস নয়, আমরা এখন তেল উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয়ে গেলাম। কূপটি খননের জন্য 220 কোটি 50 লাখ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। 2014 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হলে তেল উত্তোলন শুরু হবে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ওইখানে আমরা যে জায়গায় অ্যাকুইজিশন করা হয়ে গেছে ওইখানে মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলতেছে এখন। এটা ডিপেন্ড করে বাপেক্সের রিগ, যেহেতু বাপেক্সের মাধ্যমে করবে, বাপেক্সের রিগ আসার উপর ডিপেন্ড করে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও অর্থায়নে কূপটি খনন করছে দেশীয় তেল গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স। 1986 সালে দেশের ইতিহাসে প্রথম তেলের কূপ আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে, যা মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে কয়েক বছরের মাথায় বন্ধ করে দেওয়া হয়। 2013 সালে এসে সিলেটের কৈলাসটিলার এই 7 নম্বর কূপে আবারও তেলের মজুদ আবিষ্কারের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এখান থেকে পর্যাপ্ত পরিমাণে তেলের মজুদ আবিষ্কারের সুযোগ থাকলে এটি হবে বাংলাদেশের একমাত্র তেলের খনি। ইকবাল মাহমুদ, 71, সিলেট।